এই যে তরুণ ভাই আমাদের, হাই হ্যালো করে রে। হাই হ্যালো পারাক্তা, নেশা করে রে বন্ধু, নেশা করে বাল চুথিয়া মাল। হ্যাঁ বল, তুই কি ভিডিও দিব তো? তুই নেশা করিস এগুলো দিব তো? চুথিয়া টাংরা এবার নেশা করিস? এই যে আমার বন্ধু চুথিয়া, তোমার চুথিয়া মাল। হ্যাঁ মনিটর তুমি না করো বন্ধু, গরিব মানছি। একটু আগে গাদরা চোদা ওয়েদারটা ছিল, আর এখন ওয়েদারটা পুরো ভালো হয়ে গেছে, বিউটিফুল ওয়েদার হয়ে গেছে এখন। এই কি দেখো, মেয়েটা পুরো দেখতেছে বাপরে বাপ, রাহা নেই যাতা তড়প হি এসি হে না মামু, ভালো তো মামু ভয় পেয়ে গেছে আমার স্পিড দেখিয়া। ও সামনে তো ভাঙা আছে বুঝা তাই বুঝালই বুঝালই বাপ 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 বাপ, সামনে ভাঙা ছিল দেখি নেই তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ গাইস। তো আজকে বেরোইলাম একটু ঘুরতে, অনেকদিন পরে, প্রায় 3 সপ্তাহ পরে আজকে বেরোইলাম মোটর ব্লগিং সেট আপে। অনেকদিন থেকে আমি মোটর ব্লগিং করতেছি না, অনেক প্রেশার আছে মাথার মধ্যে, তাই মোটর ব্লগিং করতে পারতেছি না। আজকের ওয়েদারটা একটু আগে অনেকটা ভালো ছিল, অনেকটা মানে অনেকটা, তাই ভাবলাম একটু মোটর ব্লগিং করি। কিন্তু ভাই কী আর বলবো, ওয়েদারটা এত ভ্যাচ্যতা হয়ে গেলো দেখতে দেখতে, ওয়েদারটা এত খারাপ হয়ে গেলো কিছু বলার নেই। কে তরুণ, কী খবর? একটু হাই হ্যালো করে রে, এই যে তরুণ ভাই আমাদের, হাই হ্যালো করে রে। এরকম একটা ভ্যাচ্যুরা ওয়েদারে বের হয়ে গেলাম, ভাবলাম ব্লগ করবো, কিন্তু কীভাবে ব্লগ করবো এরকম একটা ওয়েদার, একটু পরে তো বৃষ্টিও পড়বে, কী আর বলবো। তাও করি একটু ব্লগটা, কন্টিনিউ করে যাই, চেষ্টা করি, চেষ্টা ছাড়া যাবে না। কই নিন্দু, কই নিন্দু, কই মাস্টার এখানে একবার যায় একবার ওইখানে, তো মাস্টার দোকানে আসলাম, নিন্দু তো নাই এই দোকানে। গণেশ পূজার ওইদিকে হয়তো আসে, ও ওর সাথে দেখা করতেছি, কারণ হচ্ছে ওর ডেটা কেবলটা খারাপ হয়ে গেছে, আমার ডেটা কেবলটা ওকে দেই, মোবাইলটা চার্জ করে না, ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। কিন্তু কোথায় মালটা? এই যে এই যে সি বাল, নেশা করে রে বন্ধু, নেশা করে বাল চুথিয়া মাল। হ্যাঁ বল, তুই কি ভিডিও দিব তো? তুই নেশা করিস এগুলো দিব তো? চুথিয়া টাংরা এবার নেশা করিস? চুথিয়া মাল, এই যে আমার বন্ধু চুথিয়া, চুথিয়া মাল। হ্যাঁ মনিটর তুমি না করো বন্ধু, গরিব মানছি। তুই নেশা করছিস কেন ওই কথাটা, ওই নেশা কেন করছিস বল? তো গাইস আমার মনিটর অন হয়ে গেছে, দেখো এই যে দেখা দেখা দেখা, এই যে আমি এটা গোপন জিনিস দেখাবো না তোমাদেরকে, কিন্তু মনিটর অন হয়ে গেছে, দেখানো যাবে না, গোপন জিনিস না, এইটুকু দেখো শুধু, পুরো বিগড়ায় গেছে। মোটো ব্লগার থেকে ভেন্টাল ব্লগার হবো মনে হয়, এবার মোটো ব্লগ সাইডে দিয়ে ভেন্টাল ব্লগ গিরি করবো, মানে বি বয়সের মতো করে ভেন্টাল ব্লগ, ভেন্টাল ব্লগ, ভেন্টাল ব্লগ, ইয়া ভেন্টাল ব্লগ হবে, ব্লগ হবে। এই দে ভাই দেখছিস, ফুটবল খেলতাম জন্য ক্যাচ ধরতে পারছি। এই পেলে কে বলা? চল না না, সরি সরি, ক্রিকেট খেলতাম জন্য ক্যাচ ধরতে পারছি, সরি সরি ভুল হয়ে গেছে। তো গাইস এরকম একটা ভুলভাল ওয়েদারে আমি ওর একটা ফটো তুলে দিব, দাঁড়া দাঁড়া ভালো করে দাঁড়া, এত সুন্দর একটা ভুলভাল ওয়েদার, কি আর বলবো, এত ভুলভাল ওয়েদার, মানে কি আর বলবো, ওয়েদারটা একদমই বেকার। ভাই ভাই সেই লাগতেছে, দাঁড়া দাঁড়া, তোকে না ব্যাকগ্রাউন্ড থেকে দাঁড়া দাঁড়া।
দেখো গাইস এই যে বৃষ্টি পড়া ভাব, কিন্তু বৃষ্টির অভাব, বৃষ্টি পড়বে এখন, মানে ওয়েদারটা এত খারাপ, মানে বৃষ্টি পড়া শুরু হচ্ছে এখন। তো গাইস এখানে একটা ফটো তুলছি, তো ফটোটা দেখো তোমাদেরকে স্ক্রিনে শো করে দিচ্ছি, আলাদাই আসছে ফটোটা, দেখো গাইস তোমরা, আলাদাই কি আর বলবো, আলাদাই। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমার লাইভে পুরো ভিজতেছে, দেখো গাইস। আর এই যে মালগুড়াতে এই এই আস্তে আস্তে শর্ট করবো শর্ট। এই যে গণেশ ঠাকুর, আমাদের গণেশ পূজা আজকে, হ্যাঁ ঠাকুর তো দেখাইতে তো ভুলে গেছি। এই যে শুরু হয়ে গেছে, এই 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 পড়ে রাখবেন, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি কাজ করবো না বন্ধু, ওরা পুরো ভিজে ভিজে কাজ করতেছে, আমি ভিজবো না, জন্য আমি এখানে চলে আসলাম। এই যে উদয় ভাই পুরো লাগে গেছে আমার উপর, আমি কাজ করতেছি না, না না কাজ করে দিই একটু, চলো 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 চলো, ধরো ধরো, উঠা উঠা উঠা, ওইখানে উঠা কিনা, না ভিজে যাবে না আর, জ্বর আসলে ভিজলে। তো গাইস একটু আগে ওয়েদারটা খুব খারাপ ছিল, মানে বৃষ্টি পড়তেছিল, তো ওয়েদারটা তো ঠিক হয়ে গেল, এখন একটু ঘুরি। একটু আগে গাঁদরা চোদা ওয়েদারটা ছিল আর এখন ওয়েদারটা পুরো ভালো হয়ে গেছে, বিউটিফুল ওয়েদার হয়ে গেছে এখন, কি সুন্দর ওয়েদার। এই কি দেখো মেয়েটা পুরো দেখতেছে, বাপ রে বাপ, রাহা নেই যাতা তাড়া পিএসি হ্যায় না। কাম করতেছে কম, কিছুই বুঝতেছি না, ব্রেকটা দেখি জল টল ঢুকছে নাকি, এই বেসটা কাম করতেছে না, প্রেশার পাচ্ছে এই বেসটাতে, এই বেসটা কেন যায় না এরকম, মানে লক হয়ে যাচ্ছে, বুঝতেছি না কারণটা কি, আমি নিজেও জানি না। তো সামনে গিয়ে একটু ঘুরে আসি, এই ডেজি আমার সামনে একটু ঘুরে আসি, একটু স্পিডে মজা নেই, অনেকদিন পরে একটু স্পিডে মজা নিব। মামু ভালো তো, মামু ভয় পেয়ে গেছে আমার স্পিড দেখিয়া, সোলো করো সোলো করো সোলো করো, পুরা ফাতনামো করবার লইছি আজকে, হালকা গাড়িটার একটু প্রেশার দিয়ে চালাই নাকি, আচ্ছা হালকা প্রেশার দিই বুঝছো, একে দিয়ে প্রেশারটা মারি, আগে একে দিমু তারপরে প্রেশার মারমু, এক দুই তিন মারো প্রেশার, পুরা প্যাসারে চলতেছে এবার গাড়ি, কারে কয় প্যাসার দেখো তোমরা, আরো প্যাসার, আরো প্যাসার মারতে লাগবো, এটা তো কম হইছে, আরো মারো, এই প্যাসার মারো প্যাসার, ও সামনে তো ভাঙা আছে বুঝা, বুঝালই বুঝালই বাপ বাপ বাপ, সামনে ভাঙা ছিল দেখি নাই, পুরা বাপ মারা চাল দিতেছে গাড়িটারে, একটু ঘুরাই লেবার লাগবো, আর এদিকে যাবো না গাড়ি, একটু ঘুরি বাড়ির দিকে যাবো, পুরা ধুলা উড়াই দিয়ে আসছি দেখো তোমরা, আবার ধুলা উড়াইতে উড়াইতে যাবো, চাপ নাই। কি দাদু ভালো আছো তো, অনেক ভালো আছো দাদু, পুরা দেখতেছে আমারে, কাকু কি দেখো ভালো আছো, সবাই ভালো আছে, আমারে সবাই দেখবার লইছে, বুঝতে পারতেছি না আমার কাছে কি আছে, সবাই দেখতেছে আমারই, আমাদের গ্রামের রাস্তা কি আর বলবো, যেখানে সেখানে গরু, মনে হয় যে এটা গরুরই রাস্তা মানুষের রাস্তা না, যেখানে সেখানে গরু বাইন দেয় ইয়ে দেয়, কিছু কভারও নাই। এই উজ্জ্বল ভাই কি খবর ভাই, এই তো অনেক বের আসো নইস, ওদিকে অনেক বেড়াবেড়ি করো, হ্যাঁ পুরা বেড়াবেড়ি চলতেছে, আমার গোপুরো তো চার্জ নাই, পুরা বেড়াবেড়ি শুরু করে দিছি, ওই 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 সোলো করো সোলো করো, হ্যাঁ ভাই তুমিও বড় হয়ে এমটি লিবা, বুঝা গেছি, ও আজকে গাড়িটা চালাইতে মজা পাইতেছি না, আহা
কি আনন্দ আকাশে বাতাসে, দেখো না আমি পড়মু না, আমি পড়ার মতো চাংলা না, আমার দেখলে আমি পড়মু, বাড়ি চলে আইসি। এই যে অত্যাচারের দল, কি কি করস? হ্যাঁ ভিডিও বানাবে অত্যাচারের দল। তো গাইস চলে আসলাম বাড়ি, তো আজকে ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে, টাটা।